মাতৃদুগ্ধ এবং ভাষা সমর্থক। মাতৃহীন যেমন দুর্ভাগা, তেমনি ভাষাহীন জীবন বিপন্নতার শামিল। অব্যক্ততার সীমাহীন যন্ত্রণা কেবলমাত্র মুখের কাছে উপলব্ধ। পরিপূর্ণ পরিতৃপ্তির অপর নাম ভাষা। যে নামে মাকে ডাকা সে ভাষাই মাতৃভাষা। মাতৃভাষার সঙ্গে মায়ের কোলের শীতল স্নিগ্ধতার যোগ সাজস উপলব্ধির বিষয়। মাতৃভাষায় বলা অপরিমেয় তৃপ্তি। কার্যত মাতৃভাষার প্রশংসা সূচক বিশেষণ আজও অনাবিষ্কৃত। কি অপূর্ব অনুভূতি! সে অনুভূতির নির্যাসের মধ্যেই 19 জানুয়ারি মঙ্গলবার রাজ্যে ককবরক দিবস পালিত হল। এক্ষেত্রে সরকারি মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল উমাকান্ত একাডেমি মাঠে। বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা বর্ণাঢ্য র্যালি আয়োজনের মাধ্যমে উমাকান্ত একাডেমি মাঠে সামিল হল। ততক্ষণে গোটা অনুষ্ঠান উৎসবের আকার ধারণ করেছে। মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়ক চিকিৎসক অতুল দেববর্মা প্রমুখ। অতিথিবর্গ মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন। ককবরক সঙ্গীত লোকনৃত্যের তালে অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত সাধারণ তখন মনোমুগ্ধ হয়ে পড়েছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণটা ককবরক ভাষায় শুরুটা করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পরে বাংলা ভাষায় নিজ ভাষণে ককবরক ভাষার প্রেক্ষাপট তুলে ধরলেন শিক্ষামন্ত্রী। বাংলা যেমন ককবরক আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, ককবরক আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ। আপনারা নিশ্চয়ই জানেন এখানে বেশিরভাগ লোক উচ্চশিক্ষিত ককবরকদের মধ্যে রয়েছে, বাংলাভাষীদের মধ্যে রয়েছে। 300 বছর আগে মহারাজা মহেন্দ্র মাণিক্যের আমলে দুর্গাপ্রসাদ নারায়ণ ত্রিপুরা হাতের সর্বপ্রথম ককবরক লিখিত রূপের সূত্রপাত ঘটে। ককবরকের প্রথম উপন্যাস লিখে সুদন্য দেববর্মা মহোদয় এবং বর্তমানে ছড়া, কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প সব কিছু রয়েছে। সুদন্য দেববর্মা, শ্যামলাল দেববর্মা, নগেন্দ্র জমাতিয়া, নন্দকুমার দেববর্মা, চন্দ্রকান্ত মুড়া সিং, নরেশচন্দ্র দেববর্মা, হরিপদ দেববর্মা, অতুল দেববর্মা, এদের মতো অনেক লেখকদের মাধ্যমে ককবরক ভাষা কিন্তু ভাষা ও সাহিত্য আজ অনেকটা উচ্চাসনে রয়েছে। বর্তমান সরকার ককবরক ভাষার উন্নয়নে প্রয়াসী বলে জানিয়ে সরকারের গৃহীত সিদ্ধান্তের কথাও শিক্ষামন্ত্রী নিজ ভাষণে তুলে ধরেছেন। এখানে ভাবতে হবে বর্তমান সরকার গত বছর থেকে, আগে ছিল না, গত বছর থেকে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত, মাধ্যমিক থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত বোর্ডের পরীক্ষায় ককবরকের সর্বোচ্চ নম্বর প্রাপককে আমরা একজন ছাত্র এবং একজন ছাত্রীকে প্রতি বছর পুরস্কৃত করা হবে, এবারও করা হবে। এবং গত বছর থেকে আমরা রাধামোহন ঠাকুর এবং অলীন্দ্রলাল ত্রিপুরা নামে দুটো স্মৃতি পুরস্কারও চালু করেছি। আপনারা জানেন প্রাইমারি স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরে অনেক ককবরক শিক্ষকের প্রয়োজন। এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যারা একটু আগে বলেছে যুব সম্প্রদায় এগিয়ে আসতে হবে, ইন্টেলেকচুয়াল যারা তারা এগিয়ে আসতে হবে। আমরা সরকারে আসার পর টিআরবিটির মাধ্যমে ককবরক ভাষায় পিজিটি নিয়োগ করার জন্য আমরা বেশ কয়েকবার বিজ্ঞপ্তি দিয়েছিলাম। জানেন বিজ্ঞপ্তিতে জারি করার পরে ককবরক ভাষা বিষয়ে কজন পোস্ট গ্রাজুয়েট টিচার পেয়েছি? মাত্র 2 জন। আজকে তাহলে কোথায় দীর্ঘ বছর আজকে এই কালচারটা কেন হলো না? ককবরককে কেন সমৃদ্ধিশালী করা হলো না? দিস ইজ দ্য ক্রুশিয়াল কোশ্চেন। আমরা এখনো আরো বহু পোস্ট খালি রয়েছে, কাজেই আরো বেশি করে ককবরককে প্রাধান্য দিতে হবে। এবং এক্ষেত্রে যুব সমাজ, ছাত্র সমাজ, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, গবেষক এগিয়ে আসতে হবে। শিক্ষা দপ্তর ছাড়াও অন্যান্য দপ্তরে ককবরক জানা লোকের প্রয়োজন। টিভি, রেডিও সেন্টার, অন্যান্য সংবাদ মাধ্যম চ্যানেল
অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যে এতদিন পর্যন্ত ককবরক ভাষা সুসমৃদ্ধ না হওয়ার কারণে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন এবং বর্তমান রাজ্য সরকার সকল অংশের মানুষের ভাষা সমৃদ্ধ করার ব্যাপারে প্রয়াস গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। আমরা ককবরকের জন্য, আমরা ককবরক লিটারেচারের জন্য, ককবরকের সমৃদ্ধির জন্য, আমরা ককবরক বসবাসী বলুন, ককবরক বসবাসী না, যারা ককবরকে অনেক বিদ্বান ব্যক্তিগুণ আছেন, যারা অনেক ক্রিয়েটিভ লিটারেচার তৈরি করে যাচ্ছেন, একইভাবে বাংলার প্রথম যুগে সেখানে তো ইংরেজরাই তো বাংলাকে তারা সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। এখানেও তাই একটু আগে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন, কার কার কন্ট্রিবিউশন, ককবরকবাসী হোক বা বাংলাবাসী হোক, ককবরক উন্নতির জন্য তাদের কন্ট্রিবিউশন আরও এতে এগিয়ে যাবে। কাজেই আমরা আগামী কালের জন্য, আগামী দিনের জন্য, আগামী ভবিষ্যতের দিকে আমরা তাকে থাকবো ককবরক ধাপে ধাপে আরও উন্নত থেকে আরও উন্নততর। অনুষ্ঠানে নিজ ভাষণে ককবরক ভাষার উন্নয়ন ও সমৃদ্ধশালী করে তোলার ব্যাপারে সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানালেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। আই রিকোয়েস্ট অল দ্য কমিউনিটিজ লিডার্স ইন্টেলেকচুয়াল টু কাম ফরওয়ার্ড ফর ডেভেলপমেন্ট অফ ককবরক, ফর ডেভেলপমেন্ট আওয়ার কালচার, আওয়ার ট্র্যাডিশন, আওয়ার ইকোনমি, আওয়ার পলিটিক্স, সো দ্যাট উই ক্যান কাম টুগেদার, উই ক্যান লিভ টুগেদার পিসফুলি, উই ক্যান গো এক্সিস্ট টুগেদার ইন ব্রাদারহুড ফিলিং। এই ককবরক দিবস পালনকে কেন্দ্র করে কার্যত উপস্থিত সাধারণের মধ্যে মাতৃভাষাকে সমৃদ্ধ করার বিষয়ে একটা নতুন প্রেরণা জাগ্রত হলো। অনুষ্ঠানে সকল অংশের জনসাধারণের উপস্থিতির মাধ্যমে যে সৌভ্রাতৃত্ব বোধ জাগ্রত হলো তা ছিল এই রাজ্যের সম্প্রীতির সংস্কৃতির ধারার নিদর্শন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।